নমস্কার হাল্লাবলে পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজর দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বার্থবিরোধী সর্বনাশ শ্রম আইন সংশোধনী বাতিল এবং বেসরকারীকরণের প্রতিবাদে রাজধানীর বুকে প্রতিবাদ বিক্ষোভ এআইইউটিইউসির। প্রকাশ্য দিবালোকে আইজিএম হাসপাতালে দুঃসাহসিক টিভি চুরির ঘটনা, ব্যাপক চাঞ্চল্য। সামাজিক সংস্থার অন্তরালে প্রতারণার অভিযোগ, তপন সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা রাজধানীর দুর্জয়নগরে। দীর্ঘ বছর ধরে বন্ধ গোমতী জেলার 18 ভোলা এলাকার ডিআরটিসি যাত্রীবাহী বাস পরিষেবা, 18 ভোলা থেকে উদয়পুর এবং জম্পু জেলা পর্যন্ত সরাসরি বাস চালুর দাবি এলাকাবাসী। জনস্বার্থমূলক করোনা মামলার পরবর্তী শুনানি 13 অক্টোবর, ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার প্রদত্ত হলফনামা। আসছে বিস্তারিত সংবাদে। ছ বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাদল সরকারকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। ঘটনা খোয়াই থানাধীন সিপাই হাওড়া এলাকায়। খোয়াই জেলা ও দায়রা আদালতে 6 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাদল সরকারকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। ঘটনা খোয়াই থানাধীন সিপাই হাওড় এলাকায়। গতকাল 6 বছরের নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার কেস নং 126/20/376 IPC অ্যান্ড 4 পোক্সো অ্যাক্ট। আজ আদালতে তোলা হলে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক 6 বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত বাদল সরকারকে আগামী 20 অক্টোবর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর 6 বছরের নাবালিকা পার্শ্ববর্তী বাড়ি খেলার উদ্দেশ্যে যায় বিকেল বেলায়। তখন পার্শ্ববর্তী বাড়ির বাদল সরকার 6 বছরের নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাদল নাবালিকা মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা সন্ধ্যায় বাড়ি ফেরার পর শারীরিক অসুস্থ হয়ে পড়ে, রক্তক্ষরণ শুরু হয়। তখন 6 বছরের নাবালিকার পরিবারের লোকজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে জিবি হাসপাতালে স্থানান্তর করে নাবালিকাকে। বিগত দিন নাবালিকা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সুস্থ হয়ে বাড়ি আসার পর গতকাল তথা সোমবার দুপুরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে খোয়াই থানায় লিখিত মামলা নথিভুক্ত করা হয়। খোয়াই থানার পুলিশ ময়দানে নেমে সিপাই হাওড় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে খোয়াই থানায় তুলে নিয়ে আসে অভিযুক্ত বাদলকে। আজ আদালতে তোলা হলে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক CRCRPC 164 ধারায় জমানবন্দি রেকর্ড করার পর বিচারকের নির্দেশ দিয়ে আগামী 20 অক্টোবর পর্যন্ত জেল হাজতে রাখার। ফিউ রিপোর্ট, হালাবল। নিয়ন্ত্রণহীন বাজারে অগ্নিমূল্য বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ, ক্রমশ ঊর্ধ্বমুখী শাকসবজির দামও। নাফিশ্বাস ক্রেতাদের অধরা 100 দিনের মধ্যে দ্রব্য মূল্য হ্রাসের প্রতিশ্রুতি। সরকারি নিয়ন্ত্রণহীন বাজারে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শাক সবজির দামও, ফলে পকেট কাটা যাচ্ছে সাধারণ ক্রেতাদের। একদিকে করোনার তাণ্ডবে চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ, তার উপর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলু পেঁয়াজ শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, ফলে সংসার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বল্প রোজগারী সাধারণ অংশের মানুষ। এদিকে আলুর দাম গিয়ে দাঁড়িয়েছে 40 থেকে 45 টাকায়। খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এই প্রসঙ্গে বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন, আলু 45,
বাসে কবে বাসে কবে বহুত আগে বাড়ছে অনেক জোরে চলে কতদিন ধরে যতক্ষণ কাছে অপরদিকে শাসক দল ক্ষমতায় আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন 100 দিনের মধ্যে দ্রব্যমূল্য হ্রাস করবেন তারা, কিন্তু আজ পর্যন্ত অধরা সেই নির্বাচনী প্রতিশ্রুতি। বাজারের উপর কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই কেন্দ্র ও রাজ্য সরকারের, ফলে খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। ফিও রিপোর্ট, হালাবল। নিজ বাড়িতে অফিস খুলে লোন প্রদান এবং কাজ পাইয়ে দেওয়ার নাম করে বহু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তপন সাহা নামে রাজধানীর দুর্জয়নগরের এক ব্যক্তির বিরুদ্ধে। মুক্তি সামাজিক সংস্থা এবং কেডিএস নিধি লিমিটেডের নাম হারিয়েই প্রতারণার জাল ছাড়িয়েছেন তিনি। প্রতারিত ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন তপন সাহার বাড়ি। নিজ বাড়িতে অফিস খুলে লোন প্রদান এবং কাজ পাইয়ে দেওয়ার নাম করে বহু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তপন সাহা নামে রাজধানীর দুর্জয়নগরের এক ব্যক্তি। মুক্তি সামাজিক সংস্থা এবং কেডিএস নিধি লিমিটেডের নাম ভারিয়েই প্রতারণা জাল চালানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এ সম্পর্কে বলতে গিয়ে প্রতারিত মহিলারা জানিয়েছেন, গ্রুপ বানিয়ে 20,000 টাকা লোন প্রদান এবং মশলার ফ্যাক্টরিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অ্যাকাউন্ট খুলে তারা টাকা জমা দিয়েছেন ওই পারিবারিক ব্যাংকে, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের গচ্ছিত টাকা এবং লোন কোনোটাই পাচ্ছেন না তারা। এইদিকে এই ইস্যুতে বঞ্চিত মহিলারা মঙ্গলবার ঘেরাও করেন তপন সাহার বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাংবাদিকরা। তার পূর্বে অসুস্থতার ভান করে সেখান থেকে পালিয়ে যান এলাকার বাটপার হিসেবে খ্যাত তপন সাহা। আপনার সামাজিক মুক্তি সামাজিক সংস্থা, ঠিক আছে? আর উনি এখন এটা ব্রাঞ্চ খুলেছে এখানে নিধি ব্যাংক লিমিটেড বলে একটা ব্রাঞ্চ খুলেছে। তপন সাহার স্ত্রী এদিন সাংবাদিকদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। পরে তপন সাহাও কটূক্তি করেন সাংবাদিকদের উপস্থিতি নিয়ে। এক সময় প্রতারিত মহিলাদের চাপে পড়ে তিনি 21 তারিখের মধ্যে লোনের 20,000 টাকা দেওয়া হবে বলে মুচলেখা প্রদান করেন ক্ষুব্ধ মহিলাদের। পরে অবরোধ মুক্ত হন মুক্তি সামাজিক সংস্থার কর্ণধার তপন সাহা। এদিকে তপন সাহার বাড়িতে অ্যান্টি করাপশন অ্যান্ড ক্রাইম ব্যুরো অব ইন্ডিয়া শিরোনামে একটি ব্যানারও রয়েছে। এদিন তপন সাহা ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যুক্ত আছেন বলেও দাবি করেন। সে যাই হোক, চিট ফান্ডের মতোই তিনি এই ব্যবসা চালাচ্ছেন বলেও জানিয়েছেন অনেকে। পিও রিপোর্ট, হালাবল। গোমতি জেলার 18 ভোলা থেকে উদয়পুর এবং জম্পু জেলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিসের দাবি তুললেন স্থানীয় মানুষ। দীর্ঘ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে সেখানকার টিআরটিসি পরিষেবা, সেই সাথে বেসরকারি বাস চলাচলও তখন থেকে বন্ধ হয়ে যায় সেখানে। ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার একটি বঞ্চিত এলাকা বলে পরিচিত 18 ভোলা। এই 18 ভোলা এলাকাটির সাথে রাজধানী আগরতলা কিংবা জেলা সদর উদয়পুর মহকুমার সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা খুবই কষ্টকর। 18 ভোলা থেকে রাজধানী আগরতলা যেতে হলে প্রথমে উদয়পুর এসে অন্য গাড়ি ধরে যেতে হবে। শুধু আগরতলা কেন, অন্য কোনো মহকুমায় যেতে হলেও উদয়পুর এসে অন্য গাড়ি ধরে তারপর গন্তব্যস্থলে যেতে হবে। অথচ 2005 সালে 18 ভোলা এলাকায় সরকারি টিআরটিসি বাস যেমন চলাচল করেছে, তেমনি একটি বেসরকারি বাসও এই উপজাতি এলাকায় চলাচল করত। 2005 সালেই এই এলাকায় গাড়ি রাখার জন্য একটি বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বাসগুলি না যাবার ফলে স্ট্যান্ডও বন্ধ হয়ে আছে। রাতের আঁধারে চলে অসামাজিক কাজ। বর্তমান করোনার কারণে অটো করে 2 জন যাত্রী আনা নেবার কথা, তার বেশি নেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 18 ভোলা থেকে উদয়পুর আসা যাবার ক্ষেত্রে মাথাপিছু 60 টাকা এবং 18 ভোলা থেকে উদয়পুর পুলিশ লাইন পর্যন্ত মাথাপিছু 50 টাকা করে যাত্রীদের দেওয়া হচ্ছে। তাই এলাকাবাসীর দাবি আগের মতো বাস চালু করা হোক। 18 ভোলা থেকে উদয়পুর এবং 18 ভোলা থেকে জম্পুই জেলা
পর্যন্ত বাস চলাচল আবার শুরু হোক, এতে যাত্রীর বেশি ভাড়া গুনতে হবে না, তেমনি সময়ের অপচয় দুর্ভোগ পোহাতে হবে না। আচ্ছা, কত দূরে স্ট্যান্ড এখানে তৈরি হয়েছে? এটা 2000 সম্ভবত 2005 এমন স্ট্যান্ডার তো চালু হয়েছে না, স্ট্যান্ডার চালু হয়েছে না, ব্যবহার হয়েছে আগে, এখানে বাস চলতো, মাঝখানে কি অসুবিধার কারণে বাসটা যেটা যে পারমিটটা আসলো এই বাসটি এখন চলে না। বাস কি টিএটিসি না বেসরকারি? এটা বেসরকারি আসলো, প্রথম একটা সরকারি ছিল টিএটিসি ছিল, আর টিএটিসি কি কারণে এটা এখন আহে না, এটা এটা তো আমরা সঠিক জানি না। আচ্ছা, তবু আমরা আমরা এলাকারই আমাদের আমাদের বিধায়ক মাননীয় শ্রী রামপদ জমাতিয়া উনিও বলেছেন আমরা যেন এলাকাবাসী আমাদের যে অসুবিধা সেটা বাস যাতে অতিশত্বর চালু হয় এটা যাতে দাবি রাখা হয়। শ্রম আইন সংশোধনী বাতিল করা এবং বেসরকারি করণের দাবিতে বিরুদ্ধে রাজ্য বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে AIUTUC, সেই সাথে রাজ্যের বুকে প্রিপেড মিটার সিস্টেমের বিরোধিতা করে সংগঠনটি। বেসরকারিকরণ এবং জনস্বার্থ বিরোধী শ্রম আইন সংশোধনী বাতিলের দাবিতে সারা দেশের সাথে রাজ্য বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে শ্রমিক সংগঠন AIUTUC। মঙ্গলবার রাজধানীর বুকে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে AIUTUC-র আহ্বায়ক মলিন দেববর্মা জানিয়েছেন, COVID-19-এর সুযোগ নিয়ে কেন্দ্রের মোদীর সরকার পার্লামেন্টে একের পর এক জনস্বার্থ বিরোধী আইন পাশ করে নিয়েছেন, সেই সাথে দেশি বিদেশি পুঁজিবাদী সংস্থার হাতে তুলে দিচ্ছেন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে। এদিন রাজ্যের বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে বেসরকারিকরণ এবং প্রিপেড মিটার চালু করার বিষয় নিয়েও চরম ক্ষোভ ব্যক্ত করেন তিনি। আপনারা জানেন এই COVID-19-এর সুযোগ নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার একের পর এক জনস্বার্থ শ্রমিক স্বার্থ বিরোধী আইনগুলি প্রণয়ন করতে চলছে। আপনারা জানেন বিদ্যুৎ, বিমা, ব্যাংক, রেল, BSNL, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত সরকারি বেসরকারি সংস্থাগুলিকে বৃহৎ পুঁজিপতিদের হাতে ব্যবসা করার স্বার্থে তুলে দিচ্ছে। সপ্তাহ পালন করছি, তারই অঙ্গ হিসাবে আমরা এই ত্রিপুরা রাজ্যে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি। এদিকে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন সংশোধন বাতিল করা এবং রাষ্ট্রায়ত্ত শিল্পকে বেসরকারিকরণের প্রতিবাদ দেশজুড়ে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সংগঠন। আন্দোলনকারীদের দাবি, কোটি কোটি শ্রমিকের স্বার্থ বিসর্জন দিয়ে কেন্দ্রের মোদী সরকার কর্পোরেট সংস্থার স্বার্থ রক্ষার জন্য উঠে পড়ে লেগেছেন। রিপোর্ট হাল্লাবল। রাজধানীর IGM হাসপাতাল থেকে টিভি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক চোর। চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। মঙ্গলবার রাজধানীর IGM হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে টিভি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক চোর। চোরকে টিভি সহ অফিস লেন থেকে পাকড়াও করে হাসপাতালে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। পরে উত্তম মধ্যম দিয়ে টিভি চোরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিকে চুরির এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে IGM হাসপাতালে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, রুগী আছে, তারপরে খুললে লুইছে,
দেখি বাইরে আসছিল না ভিতরে লাগানো আছে প্রথম কে দেখছে ঘটনাটা অপরদিকে প্রকাশ্য দীপালোকে আইজিএম হাসপাতাল থেকে টিভি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর সহ আশপাশ এলাকায়। জানা গেছে চোরের নাম ভাস্কর, কিন্তু কিছুতেই মুখ খুলছে না সে। পুলিশ এলে চোরকে থানায় নিয়ে যায়। এইদিকে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে কাজকর্মহীন হয়ে পড়েছেন বহু লোক। সামনেই বাঙালির শ্রেষ্ঠ কার্নিভাল শারদীয়া দুর্গ উৎসব। ঠিক এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে কয়েক গুণ বেড়ে গেছে চুরি ছিনতাইয়ের ঘটনা। মুঠোফোনে গেম এবং ফেসবুক নিয়ে ব্যস্ত পুলিশ কর্মীরা, চোরকে ধরবে কে? ব্যুরো রিপোর্ট, হালাবল। দীর্ঘ বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত হয়ে বর্তমান কলিযুগে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে যাচ্ছেন সাবরুমে কৃষ্ণদাস। সেই সাথে বিনামূল্যে কবিরাজি ঔষধও বিতরণ করেন তিনি। খুশি হয়ে যে যা দান করে তাতে সংসার চলে তার। দীর্ঘ বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত হয়ে বর্তমান কলিযুগে রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে যাচ্ছেন সাবরুমে কৃষ্ণদাস। সেই সাথে বিনামূল্যে কোমরের ব্যথা, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগের জন্য কবিরাজি ঔষধও বিতরণ করে যাচ্ছেন তিনি। তবে রাজধানীর আগরতলা শহরে এ কাজে বেশি দেখা যায় কৃষ্ণ সাজে সজ্জিত কৃষ্ণদাসকে। নিজের এই কর্মজীবন সম্পর্কে কৃষ্ণদাস জানিয়েছেন, প্রায় 20-25 বছর ধরে কৃষ্ণের পোশাক পরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে শ্রীকৃষ্ণের প্রচার ও কবিরাজি ঔষধ বিক্রি করেন তিনি। এতে করে কোনো প্রকার বিপদে পড়তে হয়নি তাকে। আমি তো আজকে অনেক দিন ধরে আমি অনুষ্ঠানে যাই বা কোনো অকেশনে যাই বা কোনো বাড়িতে যাই বা যেখানে যাই না কেন আমার এই পোশাকটাই মানে আমি কোনো পোশাকে পরি না। যদি বাসায় থাকি তখন তো পোশাক পরতে লাগে না, তখন একটা গামছা পরে থাকি এভাবে থাকি আর কি। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণদাস। বাড়ি কোনখানে? বাড়ি সাবুন। কি করেন আপনি? আমি ওষুধ দিই, সব কিছু একটা ওষুধ দিই বিভিন্ন রোগের, বিভিন্ন রোগের কোমর ব্যথা, মাথা ব্যথা, মুখ ব্যথা, জ্বালা পোড়া সব এদিকে কৃষ্ণদাসের স্কুটারের ফিট করা হয়েছে শ্রীকৃষ্ণের ছবি এবং কৃষ্ণগীতির অডিও সিস্টেম, একটি মাইক ও অডিও সিস্টেমে বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত রয়েছে সদ্য রং করা তার স্কুটারে। কবিরাজি ঔষধ বিতরণ করে মানুষ খুশি হয়ে যে টাকা তাকে প্রদান করেন তা দিয়ে চলে যায় তার সংসার। সেই সাথে এ কাজে যুক্ত থেকে হাসি খুশিতে জীবন কেটে যাচ্ছে তার। মঙ্গলবার চার দফা দাবির ভিত্তিতে উচ্চ শিক্ষা অধিকর্তার নিকটে পটিশন দিলেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ এর এক প্রতিনিধি দল। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেধা তালিকা প্রকাশ এবং দ্বাদশ মান উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে ভর্তির সুযোগ দান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা ইত্যাদি। মঙ্গলবার চার দফা দাবির ভিত্তিতে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর এক প্রতিনিধি দল। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেধা তালিকা প্রকাশ করে দ্বাদশ উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে ভর্তি করার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষণ বিভাগে পাঠরত ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সমস্যা দূর করা, আইএএসসি এমএড কোর্সে দ্রুত ভর্তি সুনিশ্চিত করতে উদ্যোগী হওয়া এবং রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা ইত্যাদি। এই প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানিয়েছেন, আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে আমরা এসএফআই টিএসইউর একটি প্রতিনিধি দল চার দফা দাবি নিয়ে এখানে মিলিত হয়েছে। আমাদের রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে, এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার যে সিস্টেম তাতে প্রচুর ছাত্রছাত্রীদের আগামী দিনে ভর্তি হওয়ার সুযোগ মিলবে কি না এবং সামগ্রিকভাবে কোনো স্বচ্ছ মেধা তালিকা প্রকাশিত হয়নি, এর প্রতিবাদে এবং দ্রুত
মেধা তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে তার সঙ্গে আমাদের রাজ্যের আইএসসিতে এমএড করতে পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ভর্তির কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই কোর্সটি যাতে চালু থাকে দূরশিক্ষণ বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের, সেখানে লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রী পড়াশোনা করেন, তাদের গত দেড় বছরে কোনো পরীক্ষা নেওয়া হয়নি। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে আসতে হবে যে অভিভাবকদের কোনো আপত্তি নেই, সরকার কোনো রকম তাদের নিরাপত্তার প্রশ্নটিকে নিজেদের হাতে রাখতে চাইছে না। এদিকে রাজ্যের 22টি ডিগ্রি কলেজের ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে। প্রায় দেড় বছর ধরে কোনো পরীক্ষা গ্রহণ করা হয়নি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ বিভাগের স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের। তাছাড়া নেইবারহুড ক্লাসের মতো স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েও উঠছে নানান প্রশ্ন। স্বাস্থ্য দপ্তরের মতো শিক্ষা দপ্তরেও ঘটছে একের পর এক কেলোর কাণ্ড। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর দিকেও বিভিন্ন প্রকার অভিযোগ উঠছে। অনেকেই বলছেন শিক্ষা দপ্তর টাকে শেষ করে দিচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ফিউ রিপোর্ট হালাবল। সংবাদ শেষ করার আগে আমরা দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রমিক স্বার্থ বিরোধী সর্বনাশা শ্রম আইন সংশোধনী বাতিল এবং বেসরকারীকরণের প্রতিবাদে রাজধানীর বুকে প্রতিবাদ বিক্ষোভ এআইইউটিইউসির। প্রকাশ্য দিবালোকে আইজিএম হাসপাতালে দুঃসাহসিক টিভি চুরির ঘটনা, ব্যাপক চাঞ্চল্য। সামাজিক সংস্থার অন্তরালে প্রতারণার অভিযোগ তপন সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে, ঘটনা রাজধানীর দুর্জয়নগরে। দীর্ঘ বছর ধরে বন্ধ গোমতী জেলার 18 ভোলা এলাকার টিআরটিসি যাত্রীবাহী বাস পরিষেবা 18 ভোলা থেকে উদয়পুর এবং জম্পু জেলা পর্যন্ত সরাসরি বাস চালুর দাবি এলাকাবাসীর। জনস্বার্থমূলক করোনা মামলার পরবর্তী শুনানি 13 অক্টোবর, ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার প্রদত্ত হলফনামা। সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে ইচ্ছুক রাখুন হাল্লা বলে পর্দায়। নমস্কার।